কারণ এই মুভিটা তো আসলে মুভির মতো না, এটা একটা টেলিফিল্মের মতন হয়েছে, 12-13টা মুভি হয়েছে, তার ভিতরে এক নাম্বার মুভি ধরা হয়েছে রাজকুমার। কিন্তু রাজকুমারের অবস্থা কি, তাহলে বাকি মুভিগুলো আপনি দেখেন কি অবস্থা হবে। আর একটা যে মেন এসে নায়িকা যেটা বলে সাদা চামড়া, এই সাদা চামড়া তো মূলত সাদা চামড়া দেখলেও তো আমাদের ভালো লাগে আসলে, কিন্তু এই নায়িকা আসলে ওই রকমের না। এর থেকে আমি মনে করি যে আমার ভালো বাজার এই বাজার দিলে এর থেকে ভালো মুভি বানাইতে পারে। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। শাকিব খানের সিনেমা মানেই হিট, হল ভর্তি দর্শক, আর তা যদি হয় ঈদের সিনেমা তাহলে তো দর্শকের ভিড়ের শেষ নেই। অন্তত 7 দিন ব্যাপী ব্যস্ত সময় পার করে হলের টিকিট মাস্টার ও গেট পাশের কর্মীরা, কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে। এই ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের রাজকুমারও আসন্নরূপ, দর্শকদের মধুমিতাই রাজকুমার দেখেও সন্তুষ্ট নয় দর্শকরা। কারণ এই মুভিটা তো আসলে মুভির মতো না, এটা একটা টেলিফিল্মের মতন হয়েছে, একটা মুভিতে অনেক লোকজন থাকে, এই মুভিটা হাতে কোনো 10-12 জন অভিনয় করে একটা টেলিফিল্মের মতন পুরো মুভিটা শেষ করে দিচ্ছে। আর গল্পের তো স্ট্রংই না। আর একটা যে মেন এসে নায়িকা যেটা বলে সাদা চামড়া, এই সাদা চামড়া তো মূলত সাদা চামড়া দেখলেও তো আমাদের ভালো লাগে আসলে, কিন্তু এই নায়িকা আসলে ওই রকমের না। আর মুভি যেহেতু মুভির মতো না হয়, তখন দেখবেন যে আমরা হল থেকে বেরোই তো সবাইকে বলবো না মুভিটা ভালো, এক মুভি 4-5 বার আমরা দেখি, কিন্তু এই মুভিটা আমরা একবার দেখার পর আর কেউ দেখবে না, টেলিফিল্মে মনে হয়েছে। সে থেকে আমাদের যে ওটিটি মানে প্ল্যাটফর্ম যে টেলিফিল্মগুলো হয় যেমন তর্কি টর্কিতে, খুব সুন্দর সুন্দর মানে দেখে মন ভরে যায়, যে মাইসেল প্যালন সব দেখি কয়েকবার, কিন্তু এই মুভি তো আসলে মুভি না, সেখান থেকে কিছুই পূরণ করতে পারে না। আমি বলবো যে মানুষের যে 100% ঠিক যে হাইপটা ছিল, ভাইবটা ছিল, ওইটা থেকে মানুষ আসলে কিছুই পায় না, এই জন্য তার না এটা একদমই মানে আনএক্সপেক্টেড একটা মুভি মতনই মুভি হয় না। আমার যেটা মনে হলো 12-13টা মুভি হয়েছে, তার ভিতরে এক নাম্বার মুভি ধরা হয়েছে রাজকুমার। কিন্তু রাজকুমারের অবস্থা কি, তাহলে বাকি মুভিগুলো আপনি দেখেন কী অবস্থা হবে। তো আমি মনে করবো যে না, আসলে আমাদের আর দর্শকের আশা পূরণ করতে পারে নাই, এবং এর মুভি এর থেকে আমি মনে করি যে আমার ভালো বাজার এই বাজার দিলে এর থেকে ভালো মুভি বানাইতে পারতাম। তাহলে নায়িকার সাথে মিল দেখাইলো না, এটাই ভালো হইলো না আর মানে মোটামুটি ভালোই হয়েছে আবেগের দিক দিয়ে। আবেগ নিয়া মানে আবেগ ফ্যামিলিগত নিয়া যে মোটামুটি ওই পর্যন্ত ছবিটা হয়েছে, লাস্টে যে মানে ছবির যে একটা অভিনয় নায়কের সাথে মিল এরকম কোনো কিছুই দেখায়নি। কর্তৃপক্ষ কাউকে না পাওয়াই কৌশলে কথা বলার চেষ্টা করি টিকিট মাস্টারের সাথে, তিনিও জানান আসানুরূপ দর্শক পাচ্ছে না রাজকুমার সিনেমায়। এদিকে দর্শকদের চাহিদা না থাকায় অলস সময় পার করছে টিকিট মাস্টার। রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হল 55 বছর ধরে ঐতিহ্যবাহী এই সিনেমা হল প্রতি বছর ঈদে ঢল পড়ে দর্শকদের, কিন্তু এবার একটু ভিন্ন চিত্র ছিল শাকিব অভিনীত রাজকুমার সিনেমার দৃশ্য। আমরা দুপুর থেকেই অপেক্ষা করছিলাম যে এখানে কী পরিমাণ দর্শকরা ভিড় করছেন। আমরা কিন্তু একটু যে চিত্র দেখেছি সেটি হচ্ছে খুবই দর্শকদের যেই ভিড় সেটি খুবই কম ছিল, এবং রাজকুমার যে সিনেমাটি সেই সিনেমা নিয়ে দর্শকরা আমাদের কাছে জানিয়েছেন যে তাদের যেই অভিনয় হয়েছে সেই অভিনয়টি ভালো হলেও গল্প যেটি রয়েছে, স্ক্রিপ্টটি যেটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট ঘাটতি ছিল, এবং তার যে সমাপ্তি সিনেমাটির সমাপ্তিও কিন্তু তেমন একটি দুর্দান্ত হয়নি বলে জানিয়েছেন এখানকার দর্শকরা। না, সিনেমাটা মোটামুটি ভালোই আসল, ওটা শেষেরটুকু এমনটা না দিলে পারতো, একটু আরেকটু সিনেমাটা নিলে আরও ভালো হতো। রহমতুল্লাহ, SCTV ডিজিটাল।